ফের শহরে পাঁচ দিনের মাথায় আটক দুই বাংলাদেশি সঙ্গে দুই ভারতীয় নাগরিককেও আটক করেছে বিএসএফ তাদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে ভোটের প্রাকালে অবৈধভাবে একের পর এক বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশ চাঞ্চল্যের সৃষ্টি ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানিয়েছেন বাংলাদেশের সিলেট জেলার জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা জবারানী রায় এবং জগদীশ রায় এবং তাদের সঙ্গে ধর্মনগরের বাসিন্দা নির্মল পাল এবং অজমেশলচরের রাঙ্গির খাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বণিক এই চারজনকে সোমবার গভীর রাতে কয়লা শহরের লাটিয়াপুরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার পারে দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আটক করে বিএসএফ চারজনকে নিয়ে যাওয়া হয় লাটিয়াপুরা বিএসএফ ক্যাম্পে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে ইরানি থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে এদিনই পুলিশ আদালতে পাঠিয়েছে ধৃতদের বিএসএফ চারজন আসামিকে আমরা থানাতে প্রডিউস করে এবং তাদের বিরুদ্ধে একটা এফআইআর করে তো তাদের মধ্যে দুজন দুজন হচ্ছে ইন্ডিয়ান আর দুজন হচ্ছে বাংলাদেশি বর্ডারে যখন মানে তারা বিএসএফ জোয়ানার ডিউটি করছিল ওই সময় তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার পথে তাদেরকে লাটিয়া পুরা এলাকাতে যখন বর্ডার ক্রস করে তখন তাদেরকে অ্যারেস্ট করে একজন মহিলা আছে সঙ্গে ওর ছেলেও আছে তো তারা দুজন হচ্ছে বাংলাদেশি তাদের সঙ্গে তাদের ওয়ারিং অ্যাপিরিয়ডস অর্থাৎ পরানের কাপড়টা কাপড় চোপড় ছাড়া বাকি কিছু টাকা আছে তাদের চারজনের কাছ থেকে টোটাল আঠাশ হাজার টাকার মতো পাওয়া গেছে যেগুলি সবটি ইন্ডিয়ান চ্যানেল